প্রদেশ প্রথম মন্ডল স্তরে জেলা স্তরে এবং পরবর্তী পর্যায়ে ভারতীয় জনতা পার্টির প্রদেশ স্তরের একটা ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা আমাদের এই সরকার এ রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে প্রায় 1.5 বছরের থেকে কয়েক মাস বেশি হয়েছে। এই অল্প সময়ের মধ্যে রাজ্যের মানুষের স্বার্থে জনগণের স্বার্থে বিশেষ করে আমরা কিষাণ মোর্চা আমাদের কৃষকের স্বার্থে রাজ্য সরকারের গৃহীত প্রকল্পের যে সুফল সাধারণ কৃষকেরা পেয়েছেন সেই সম্বন্ধে সারা রাজ্যের মানুষকে অবহিত করার জন্য পাশাপাশি আমাদের এই জনপ্রিয় সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ঘনিষ্ঠ নেতৃত্বে রাজ্যে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে এবং রাজ্যের উন্নয়নমূলক কাজ যেগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো অতি দ্রুত রূপায়ণ করার ক্ষেত্রে যে সকল পদক্ষেপ নিয়েছেন সেই সম্বন্ধে সারা রাজ্যের সর্বস্তরের মানুষকে অভিহিত করা এবং যারা আজকে দুর্নীতির সাথে যুক্ত মন্ত্রী থেকে আমলা পর্যন্ত তাদের মুখোশ, যেটা নির্বাচনের আগে আমাদের দলের প্রতিশ্রুতি ছিল যে আমরা এগুলো উন্মোচন করব, দুর্নীতিগ্রস্তদের আমরা জেলে পুরব, সাধারণ মানুষের কাছে তুলে ধরব কিভাবে বিগত দিনে বিগত সরকার জনগণের উন্নয়নের টাকা জনগণের উন্নয়নের অর্থ তারা আত্মসাৎ করেছে, নয় ছয় করেছে।